বালিগাড়ির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বেশ কিছু ট্রাক ও ডাম্পার আটক করার অভিযোগ উঠল গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের ভূমি দপ্তরের ওপর। আর এরপরে মা কালী ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গোপীবল্লভপুরে ভূমি দপ্তরের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন তারা। তাদের দাবি, বৈধ কাগজপত্র ও সিও থাকার পরেও তাদের গাড়িগুলোকে অবৈধভাবে আটক রাখা হয়েছে গত 20 মে রাত থেকে। এর পরিপ্রেক্ষিতে তারা গত 23 তারিখ ঝাড়গ্রাম ডিএম এসপি সহ বিভিন্ন দপ্তরে বিষয়টি জানান। আজ অব্দি কোনো সদুত্তর না পাওয়ার জন্য আজকে তারা বদ্ধ হয়ে ভূমি দপ্তর অফিসের সামনে বিক্ষোভ দেখান। তাদের দাবি, অতি সত্বর তাদের গাড়িগুলোকে রিমেজারমেন্ট করা হোক এবং গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হোক, না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। ইতিমধ্যে ঘটনাস্থলে গোপীবল্লভপুর থানায় বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়েছে। আমাদের কিছু ট্রাক ডাম্পার 20 তারিখ রাত 12টার দিকে মোটামুটি রোডে যাচ্ছিল লিগেল সিও কাটা স্লিপ নিয়ে, কিন্তু আমাদের এই কিছু গাড়ি এখানে ধরে নিয়ে এইখানে এনে আটকে রাখে। কোথায় আটকে রেখেছে? ছাতনাশল বিএলআর অফিস। আমরা সেই মর্মে আমরা 23 তারিখ ডিএম ম্যাডামকে একটা অ্যাপ্লিকেশান করি, কপি এসপিকে দিয়েছি, কপি এসডিএলআরওকে দিয়েছি, এডিএমকে দিয়েছি, বিএলআরওকে দিয়েছি, কিন্তু আজ অবধি তার কোনো সুরাহা আমরা পাইনি, যার জন্য আজকে আমরা আবার এই ছাতনাশল বেলার অফিসে এসেছি বিষয়টা জানতে। যদি আমাদের কোনো সুরাহা না হয়, আমাদের না করে, আমরা এর থেকে বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হব। আমরা অবস্থান মোটামুটি এখানে করছি, যত সময় আমাদের সমাধান না হচ্ছে আমরা এখানে আছি। কেন আপনাদের এই গাড়িটাকে আটক করা হলো? কেন আটক করা হলো আমরা সেটা এখনও জানতে পারিনি। আমাদের বলছে গাড়িতে বালি বেশি আছে, মাপ করেছে, কি মাপ করেছে না করেছে আমরা কেউ জানি না, আমাদের অগচরে কি করেছে জানি না। আমাদের বক্তব্য, আমাদের সামনে রিমেজারমেন্ট করা হোক, মাপ করা হোক, গাড়ি ওনাদের কাছেই আছে। মেপে যদি আমাদের কোনো মোটামুটি ফল্ট থাকে, আমাদের গাড়িতে মাল বেশি থাকে, পেপার না থাকে, তাহলে আমাদের যা সাজা দেবে আমরা মেনে নেবো। মাপাল ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে বিক্ষোভ করা হয়েছে। কেন? আমাদের কিছু বালি গাড়ি অবৈধভাবে ধরা হয়েছে। অবৈধভাবে? হ্যাঁ, অবৈধভাবে ধরা হয়েছে। আমাদের নির্দিষ্ট সিও যতটা মাপের প্রয়োজন আছে ততটা মাপ নিয়ে আমরা গেছিলাম, কিন্তু তাতে আমাদের ধরা হয়েছে। আমাদেরকে কোনো রকম এই জানানো হয়নি, ধরে আটকে রাখা হয়েছে গাড়ি। কবে? 20 তারিখ রাত্রে। কতগুলো গাড়ি আটক হয়েছে? গাড়ি এখানে 7-8খানা গাড়িতে দেখলাম, মনে হয় প্রথম দিন 7-8খানা ছিল, মনে হয় তারপরের দিন আর কিছু গাড়ি ধরা হয়েছে। আচ্ছা, তাহলে এখন আপনারা কী চাইছেন? এখন আমরা চাইছি যে রিমেজারমেন্ট করা হোক আমাদের গাড়ির, যদি আমাদের রিমেজারমেন্টে বেশি হয় আমরা যা শাস্তি দেওয়া আমরা মেনে নেবো, যদি রিমেজারমেন্টে আমাদের সঠিক মাল থাকে, সঠিক পরিমাণ ওজন থাকে, তাহলে আমাদেরকে যেন নির্দেশে খালাস করা হয়। এই অভিযোগ একটাই দাবি, আমাদের চোখের সামনে রিমেজারমেন্ট করা হোক। আচ্ছা, আপনারা তো আলোচনায় বসেছিলেন? বসেছিলাম, কিন্তু কোনো সমাধান হয়নি। উনি ওনার উদ্ধতন কর্তৃপক্ষ থেকে খবর নিয়ে আমাদেরকে জানান। আপনারা এখনো পর্যন্ত কাদের কাদেরকে এই বিষয়টা জানিয়েছেন? আমরা জানিয়েছি ডিএম ম্যাডামকে, এডিএমকে জানিয়েছি, ডিএলআরওকে জানিয়েছি, এসডিএলওকে জানিয়েছি, এসপিকে জানিয়েছি, ডিএলআর সাহেব গোবিলপুর 2কে জানিয়েছি, গোবিলপুর 1কে জানিয়েছি।